বাংলাদেশে আদৌ কি কোনো নির্বাচন ব্যবস্থা আছে? আমরা দায় নিয়ে বলতে পারি তাহলে না আছে, খুব সুন্দর হচ্ছে, যারা যারা ভোট পায় না তারা, হ্যাঁ আপনারা ভোট পান না, আপনারা আসেন না, বা আপনাদের সিট থাকে না পার্লামেন্ট, ইত্যাদি অনেক কথাই বলতে পারে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন থেকে জাতীয় সংসদ নির্বাচন কোথাও কোনো ভোট নেই কিন্তু, এবং এটা এই সরকারের আমলে, হ্যাঁ এটা ঠিক কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট যেটা ছিল এবং যে ধারা নির্বাচন তো সেই ধারাটাকে নষ্ট করে দিয়েছে বিএনপি, এটা অস্বীকার করে লাভ নাই। কিন্তু নষ্ট করার পরে দলীয় সরকারের মাধ্যমে যে ভোটটা হচ্ছে, বর্তমান বঙ্গবন্ধু শেখ হাসিনার মধ্যে যে ভোট যে হচ্ছে দুবার, এটা তো মুখ দেখানোর কায়দা নেই ভোট নিয়ে। এটা যা হয়েছে 153টা সিটে বিনা ভোটে, আমি সেই সময় ছিলাম, বিনা ভোটে ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে বিএনপি আসনে ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরে নির্বাচন হয়েছে কীরকম সে সবাই জানি, 18 সালে কী হয়েছে সেটাও জানি, তাই না? হ্যাঁ বিএনপি গেছিলো নির্বাচনে ভোটে, বিএনপি অপোজিশন পজিশনের পার্টি ছিল, বিএনপি গেছিলো নির্বাচনে, বিএনপির 5 সিট, এবং সেই নির্বাচনে এই যে উনি বললেন যে এক মাস পর, এত এক মাস পর, তাই না? যখন তথ্যগুলো যখন এসছে তখন তো সবাই অবাক হয়ে গেছে, কোনো জায়গায় ভোট যা আছে তার থেকে তো বেশি ভোট কাস্ট হয়ে গেছে। তাহলে এই যে সমস্ত তথ্যগুলি এনে এনে বল কথাগুলো, ওই জন্য কথা চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে, তাই না? এবং একটা পর্যায়ে এই ভোটটা দিনের ভোট রাতে হয়েছে এটা সবাই বলছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথাই বলছি। এখানটায় বাংলাদেশে আমাদের প্রাচীন প্রবাদটা আমরা সবাই মনে রাখি, বলি আমরা অন্যের বেলায়, নিজের বেলায় আমরা মনে করি না। চোরের মার ডাঙ্গর গোলা যে প্রবাদটা, এটা একদম বহুল মানে প্রসিদ্ধ একটা প্রবাদ, এই প্রবাদটা আছে এখানটায়। সরকারের দায়িত্ব নির্বাচন ভালো একটা সুষ্ঠু নির্বাচন করার, সমস্যা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে যারা আছেন মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে কর্মী পর্যন্ত, ইনারা অপোজিশনে বসতে হবে, ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে এই ধারার মধ্যেই নেই, এই চিন্তার মধ্যেই নেই যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় এবং ভোটে আমাকে জনগণ রিজেক্ট করতে পারে, আমাকে জনগণ পরবর্তী ভোট নাও দিতে পারে। এই প্রণব মুখার্জির মতো লোক ভারতের প্রেসিডেন্ট ছিল, উনিও লোকসভা ভোটে হেরে গেছিলেন, জিততে পারেন নাই, আবার পরে জিতছেন, তাই না? তাহলে ভোটে এই ঘটনা ঘটে, কিন্তু এখানটা এবার মনে হচ্ছে বর্তমান সরকারের এ টু জেড ধারণা সবারই, নিম্ন থেকে কেন্দ্র পর্যন্ত, যে না আমরাই আমাদেরই ক্ষমতা, ভোট হবে নাম কেউ আসতে ক্ষমতা আমরাই থাকবো। তাহলে এই যে ধারণাটা দেওয়া হয়েছে এটা গণতন্ত্রের জন্য মারাত্মক অশনী সংকেত, খারাপ। আপনি ভোট কি শুধু জাতীয় সংসদ বলছেন? জাতীয় সংসদ না, আপনি লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আপনি দেখছেন দলীয় মার্কার ব্যবহার করছে, যখন দেখলো যে দলীয় মার্কার পরাস্ত হচ্ছে তখন দলীয় মার্কার বাইরে দিয়ে ভোট করে ফেলল। নির্বাচন কমিশন তো ঠুটো যখন আসলেই তার কোনো সে নেই, একটা দল তার সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় মার্কা দিয়ে ভোট করবে, আইন করেছে, তারপরে যখন দেখছিল হচ্ছে তখন দলীয় মার্কা তুলে দিল লোকাল গভর্নমেন্ট নির্বাচনে। তাহলে এখানটায় আসলে এমন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে প্রক্রিয়ায় ভোটটা শুধু নাম, বাকি কাম হচ্ছে ক্ষমতাটা আমার। এবং এই কারণে এখানটায় দেখা যাচ্ছে যে এই যে আজকে ইভিএমের সিদ্ধান্ত বলছে, ইভিএম যেখানটা এমনিতেই ভোট নাই, লোক ভোট দিতে আসছে না, হ্যাঁ উনি বলছেন যে বিএনপির ভোটার আসে না, আওয়ামী লীগের ভোটার আসে নাকি? আওয়ামী লীগের ভোটার তো আসে না, ভোটার যারা যারা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে তারা কেউ আসতেছেন না। তাহলে এখন ইভিএম কেন আনা হচ্ছে? ইভিএম আনা হচ্ছে ওই কারণে যেহেতু ভোটারটা আসে না সেটাকে শো করা এখন ইভিএমে, যে না এখানে 70% ভোট কাস্ট হয়েছে, 80% কাস্ট হয়েছে, এরকম ধারণার থেকে আমার ধারণা ইভিএমকে ইম্পোজ করা হচ্ছে। আর আরেকটা বিষয় আমি এনার সঙ্গে একমত প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে আর্থিক বাণিজ্যিকরণ ব্যবসা আছে, একটা বড় ব্যবসা, যে এই ইভিএম মেশিন কেনার মধ্যে বিরাট ব্যবসা আছে, যে ব্যবসায় হাজার হাজার কোটি টাকার এদিক ওদিক করা যায়। বাংলাদেশে বর্তমানে লুটের সাম্রাজ্য তৈরি হয়েছে আপনারা জানেন, তাই না? এখানটায় টাকা বাইরে পাচার, আমাদের সংকট, এই কিছুদিন আগে তার সবাই নেতারা চিৎকার করে বলছে আমাদের বিশাল রিজার্ভ, তাই না? এখন দেখে রিজার্ভ কম। আপনার এই যে ঘটনাগুলি ঘটতেছে এই ঘটনাগুলির দায়টা কে নেবে? আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশে আমরা অবশ্যই একটা প্রতিযোগিতামূলক, একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটা এই গভর্নমেন্ট ফেল করছে নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে দুবারেই, আর না ফলে একটা অবশ্যই নির্বাচনকালীন একটা সরকার চাই। হ্যাঁ সেটা কীরকম হবে সেটা আলোচনা হইতে পারে, যে সরকারটা কীরকম নির্বাচনকালীন, হ্যাঁ সেটা কেয়ারটেকার হবে না অন্য ফর্ম হবে কী হবে না সেটা আলোচনা হইতে পারে অবশ্যই, এবং সেই গভর্নমেন্টের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের নির্বাচনটা এটা জনগণের অংশগ্রহণমূলক হবে। এমনি জোর করে চাপিয়ে দিয়ে এখানটা ইভিএম ওই দলীয় সরকার অধীনে, তাই না, এখানে কোনো ভোট হবে না।